যে আমরা বাংলার জমিনে ভারতবর্ষে প্রত্যন্ত অঞ্চলে মসজিদের উদ্যোগে কমিটির উদ্যোগে মাদ্রাসার উদ্যোগে বিভিন্ন উদ্যোগ নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় কেন? এই জন্য যে আল্লাহ তাবারক ও তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফাস আলু আহলা জিক্রে ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা যা জানো না, আহলে জিকির হক্কানি রব্বানি সুন্নি উলামায়ের কাছ থেকে তোমরা জেনে নাও, তাহলে এলাকাবাসী আত্রাববাসী মুরব্বিয়ানে কেরাম এই চিন্তা করতে হবে যে আমরা ইমানদার মুসলমানদের জন্য ফরজ হলো আমরা যে ইমানি আমলি মশলা মশাইল দিনই বিধিবিধান আমরা যা জানি না তা সুন্নি রব্বানি হুক্কানি রব্বানি সুন্নি উলামায়ের কাছ থেকে আমরা তা জানার চেষ্টা করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। এই প্রেক্ষাপটে প্রত্যন্ত অঞ্চলে আমাদের বাংলার জমিনে ভারতের প্রত্যন্ত অঞ্চলে অন্যান্য দেশেরও ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়ে থাকে, কারণ মাদ্রাসায় সবাই লেখাপড়া করার সুযোগ নাই, আর মাদ্রাসায় বর্তমানে পড়লেও আরও জানার অনেক কিছু বাকি থাকে। এই জন্য যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে যদি আমরা ইমানি আমলি মোস্তা শিখবার চেষ্টা করি তা আমাদের ফরজটা আদায় হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে একটা আর্জি পেশ করব যে আজকে এই মহফিলে যারা আয়োজন করেছেন টাকা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া মহফিলে যোগদান করিয়া এই মহিলার রৌনক যারা বৃদ্ধি করেছেন তারার জন্য সুসংবাদ আছে হাদিস শরীফের মধ্যে। আল্লাহর হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাজকিরাতুল মাওযুআত কিতাবের মধ্যে সহিহ হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে, যদি একজন ইমানদার মুসলমান সে যদি ইমানি আমলি মশলা শিক্ষার জন্য আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভ করার জন্য যদি বাড়িঘরের কাজকর্ম পরিত্যাগ করে স্থগিত করে দোকানপাট বন্ধ করে ঘোরাফেরা বন্ধ করে যদি এই মহফিলে আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভ করার জন্য কদমটা রাখে, আল্লাহ নবী বলেন হাফাতুল মালাইকাতু বিআজনাহতিহা, আল্লাহ নবী বলেন যে এই ব্যক্তি যখন তার ঘর থেকে এই মহফিলে আসার জন্য সে ইমানি আমলি মশলা শিখবে এই উদ্দেশ্যে আল্লাহ রাজি নবীকে খুশি করবেন সেই নিয়তে কদমটা রাখার সঙ্গে সঙ্গেই আল্লাহ নুরানি ফেরেশতা তাকে নূরের পাকার দ্বারা বেষ্টন করিয়া মহফিল পথে পৌঁছিয়ে দিয়া তাকে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ দান করেছেন ওই ইমানদার মুসলমানগণকে যারা সব কিছু পরিত্যাগ করে ইমানি আমলি মশলা আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভ করার পন্থা জানার জন্য যারা মহফিলে আসলো তার জন্য এই সম্মান আল্লাহ পাক দান করেছেন ফেরেশতাদের দ্বারা। হাদিসের এবারে ছিল হাফাতুল মালাইকাতু বিআজনাহতিহা, যখন এই ব্যক্তি মহফিলে আসিয়া বসে গেল মনে মনে নিয়ত করলো যে আমি আজকের এই মহফিল থেকে দুই একটি মশলা মশাইল ইমানি আমলি মশলা শিখবো শিখিয়া আমি যাব, এই নিয়ত করে যারা বসে গেল আল্লাহর রসুল বলেন আল্লাহ অসংখ্য অগণিত পাখি সৃষ্টি করেছে যারা উপরে থাকে, অসংখ্য অগণিত মাছ সৃষ্টি করেছেন যারা পানিতে থাকে, অসংখ্য অগণিত মাছ এবং ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে ও আল্লাহ ও আল্লাহ নিতার চক তালুকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সুন্নি সম্মেলনে তোমার মায়ার বন্দারা জমিনে বসে আছে এই নিয়তে যে তোমার শান ও মান তোমার হাবিবের শান ও মান ইমানি আমলি মশলা শিক্ষার জন্য আর তোমাকে রাজি করার জন্য
আল্লাহ এই জন্য তুমি এই মহিলা যারা বসে আছে আল্লাহ তুমি তাদেরকে অসংখ্য অগণিত রহমত ও বরকত দান করে দাও পড়া সুবহানাল্লাহ এই দোয়া করে কে অসংখ্য অগণিত পাখি এবং সাগরে নদীতে বিলে পুকুরে খালে বিলে যে মাছগুলো আছে এরা দোয়া করে তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন যারা ইমানি আমলি মসলা শিক্ষার জন্য আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করার জন্য বসে আছে আর শিখবার জন্য চেষ্টা করতেছে একদল আল্লাহর মায়ার বান্দাগণ এই জমিনে আসছিলেন যাদের বিনিময়ে আমরা মহামূল্যবান ঈমানের মতো সম্পদ লাভ করতে সক্ষম হয়েছি কেননা যারা বাড়ি ছিল ইয়ামনে ইরাকে বুখারায় মদিনা শরীফে মক্কা শরীফে ভিন্ন ভিন্ন জায়গায় তারা বাড়ি ছিল তারা বাড়িঘর পরিত্যাগ করে দেশের দশের মায়া ছেড়ে ধন সম্পদকে পিছে ফেলে তারা সিলেটের জমিনে আসছে শাহজালাল মজরদ ইয়ামনি রাদিয়াল্লাহু আনহু 360 জন আউলিয়া কেরামগণকে নিয়ে আর আজমির শরীফে হাজার হাজার আউলিয়া কেরামগণ আসিয়া আমাদের দেশের মধ্যে কাফিরদের সঙ্গে মোকাবিলা করিয়া যুদ্ধ করিয়া প্রাণদান করেছে শাহাদত বরণ করেছে অনেক গাজীও এই জমিনে আছেন যাদের বিনিময়ে আমরা ইমানের মতো মহামূল্যবান সম্পদ আমরা লাভ করতে পারছি আমরা খালিদ দিলে পড়তে পারছি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়া আল্লাহ বলেন যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আল্লাহর একত্ববাদ আল্লাহর ওয়াহদানিয়ত নবীর রিসালাতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা প্রাণদান করেছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না এরা ওফাতর পরেও সঙ্গে সঙ্গে জিন্দা শুহাদায়ে কেরামগণ জিন্দা শুহাদায়ে কেরামগণ বেস্তেরে ডালডালে ঘোরাফেরা করতেছে আল্লাহ এই বান্দাদের প্রতি খুশি হইয়া আল্লাহ নবী বলেন 70 জন শুহাদায়ে কেরাম তারা জমিনে অবতরণ করেন এই মহিলা অবতরণ করেন করিয়া এই মহিলা যারা বসে আছে আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য মসলা মসাইল শিকার জন্য আল্লাহ রাসূলের সম্মান বুঝার জন্য তাদেরকে ও রহমত ও বরকত শুহাদায়ে কেরামের ফয়জ ও বরকত দান করিয়া থাকেন পরে সুবহানাল্লাহ এই জন্য আপনারা আমরা নিয়তটা শুদ্ধ করতে হবে নিয়ত শুদ্ধ করলে আমাদের ফল লাভ ভালো হবে ইনশাআল্লাহ আরো উলামায়ে কেরামগণ আছেন তারা একাধারে ওয়াজ করবেন আমার বাবা তাহিরিও আসতেছে আপনারা খুশি হবেন তো তাহিরির ওয়াজ উঠলে আপনারা কি আনন্দ আইব এর আগে আমি আপনাদেরকে দুই একটা মশলা আমি আলোচনা করে বিদায় নিয়ে যাব কেননা আল্লাহর হাবিবের একখানা হাদিস শরীফ মান কাতামা ইলমান ইয়ালামুহু উলজিমা ইয়াওমাল কিয়ামাতে বি নারিম বিলজাম মিন নারিন আল্লাহ রাসূল বলেন একজন আলিম যাকে আল্লাহ ইলমে দিন শিক্ষা দান করেছেন মসলা মসাইল বুঝার তৌফিক দান করেছেন আল্লাহর আল্লাহ রাসূলের সম্মান বুঝার তৌফিক দান করেছেন তার ইলিম আছে সে যদি তার ইলিম গোপন রাখে প্রসার না করে তাহলে এই আলিমের শাস্তি হবে হাশরের ময়দানে আল্লাহ আগুনের জিঞ্জির দ্বারা তারে টানা হবে পরে সুবহানাল্লাহ তাহলে এই হাদিসের প্রেক্ষাপটে আমি দেখব আমাদের প্রয়োজন আছে যে কোন কোন মশলাগুলো আমাদের মধ্যে ভুল আছে এগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব এটা আমাদের জন্য ফরজ এটা আমরা করতেই হবে সেই প্রেক্ষাপটে আমি আপনাদের খেদমতে দুই একটি মশলা পেশ করবার চেষ্টা করব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে আল্লাহ বলেন ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমাইয়াশা আল্লাহ বলেন শিরক আর কুফর থেকে মুক্ত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে যদি কেউ মারা যায় তার গুনাহ আছে কিনা আমরার গুনাহ আছে নি আমরার গুনাহ আছে নি আছে নেকিও আছে বদিও
আছে, তে আমার গুণও আছে। আল্লাহ বলেন যে তোমাদের যতই গুণা থাকুক না কেন, আমি তোমাদের গুণাকে মাফ করে দিয়া আমি তোমাদের বেহিসাব জান্নাত দান করব। শর্ত হইল যে কুফরি এবং শিরক থেকে বাঁচতে হবে, সুন্নি আকীদা নিয়ে মরতে হবে। এই জন্য আমরা আজকের এই পোস্টারের মধ্যে লেখছি, নিতাইজক তালগুদার বাড়ি জামে মসজিদ কমিটি উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সুন্নি কেন লেখলাম, এই জন্য তম্বিহুল গাফিলের মধ্যে একখানা সহি হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে। এখানের মধ্যে আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের মধ্যে 72 এক রওয়ায়াত, 73 আর এক রওয়ায়াত, উভয় রওয়ায়াতের মধ্যে সুশুদ্ধ রওয়ায়াত, তারা হবে এর মধ্যে একদল জান্নাতি হবে, বাকি সব দল জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন, কে ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তারা কারা? আল্লাহর নবী উত্তরে বললেন, হুম আহলুস সুন্নতে ওয়াল জামাআ, যারা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা মোতাবেক আকীদা রাখে, সুন্নি মুসলমান জান্নাতি হবে, বাকি সব দল জাহান্নামী হবে। এই জন্য আমরা পোস্টার লেখছি সুন্নি মহাসম্মেলন, এই জন্য লেখছি সুন্নি মহাসম্মেলন। আপনারা প্রত্যেকে জানেন যে এই দুনিয়া একবার ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইয়া ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম মানব জিন ফিরিস্তা নদী নালা পাহাড় পর্বত যা কিছু বিশ্ব জগতের মধ্যে আছে সব ধ্বংস হয়ে যাবে। হাসরের মাঠ কায়েম হবে, ঠিক কিনা? হাসরের মাঠ কায়েম হইব নি, হইব নি, হইব। হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ এবং জিন সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নফসি বলতে আরম্ভ করবে। হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে আরফার জমিনের মধ্যে একটা স্টেজ বানাইবেন। আমরা আজকে সকি পালং সকি এবং সুপার দ্বারা স্টেজ বানাইছি, আল্লাহ হাসরের ময়দানে একটা স্টেজ বানাইবেন আরশ আর কুরসি দিয়া। তাফসিরে মাজারির মধ্যে হাদিসগুলো আনা হয়েছে, ভিন্ন ভিন্ন কিতাবে হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ আরশ আর কুরসি দিয়া স্টেজ বানাইবেন। সমস্ত মানুষ শ্রী ফিরিস্তা ফরস্ত মানুষ আর জিন দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নফসি করতে থাকবে। এ সময় আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কুরসি মুবারকে বসাইবেন। পরে সুবহানাল্লাহ, আপনারা কোচিনে বাজার আল্লাহর নবীকে আল্লাহ হাসরের ময়দানে কুরসিতে বসাইবেন। তো আল্লাহর নবী কুরসি মুবারক বসিয়ে আরশে লাইন দিবেন এমনি। সেই জন্য শেখ সাদি রহমতুল্লাহ এই প্রসঙ্গে তিনি বলেন, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আসবুয়াদ মুত্তাকা, কোন আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কুরসির মধ্যে বসাইবেন আর আল্লাহর হাবিব আরশের মধ্যে এলাইন দিবেন। আর এক রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব আরশের মধ্যে বসবেন আর কুরসির মর্যাদা কদম বরক রাখবেন। আর এক রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আর কুরসির থেকে নামিয়া ডাইন দিকে একটা উন্নতমানের স্থান, যে স্থানে আর কাউকে আল্লাহ দান করেন নাই, আল্লাহ নবী দাঁড়াইবেন। এই সময় দাঁড়াইয়া আল্লাহ নবী বলবেন, ও আল্লাহ, ও আমার হাবিব, আজকে ময়দানে মহশরে আপনি আমাকে এত উচ্চ সম্মান দান করেছ, আমি শুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ আমি খুশি হইতে পারলাম না, আমি খুশি হইতে পারলাম না। কেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের গুনাহকে মাফ করিয়া জান্নাতের ওয়াটার না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারলাম না। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়বেন, সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবেন যে আল্লাহ
এই ময়দানে মহশরের মধ্যে আমাকে উচ্চ স্থান দান করেছো, কুরসিতে বসাইয়াছো, আরশের মধ্যে বসাইয়াছো, ডান দিকে উন্নত স্থানের মধ্যে আমাকে দণ্ডায়মান করার সুযোগ দান করেছো। আল্লাহ, আমি তোমার দরবারে সেইদের মধ্যে ভরিয়া এই আরজি পেশ করি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার গুনাহগার উম্মতের গুনাহে মাফ না করে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উত্তোলন করব না। আল্লাহর আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলবেন, হে আমার হাবিব, আপনি মাথা উত্তোলন করুন, আপনার সমস্ত উম্মতগণকে আমি মাফ করতেছি একটা শর্তে, উদ্খুলু জান্নাতি লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান। সমস্ত উম্মতগণকে আল্লাহ বলবেন, তোমরা যাও আমার জান্নাতে যাও, যারা তোমরা শিরিক আর কুফরের থেকে মুক্ত অবস্থায় মারা গেছো তোমরা জান্নাতে যাও। ও সমস্ত তখন সব উম্মতগণ জান্নাতে যাওয়া আরম্ভ করবো, একটা অবস্থা। দুই নম্বর অবস্থা হইল হাশরের ময়দানের মধ্যে আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ বলেন, তাব্বাদু উজুহুন ও তাসওয়াদু উজুহুন, একখানে আয়াতে করিমা। আল্লাহ বলেন, হাশরের ময়দানে একদল উম্মতে মুহাম্মদীর, একদল ইমানদার মুসলমানদের চেহারা উজ্জ্বল হবে, চকচক করবে, আর একদলের চেহারা মলিন হবে। তো এই আয়াতে করিমার তাফসীরের মধ্যে দুই লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তফসিরে দুররে মনসুরের মধ্যে এই আয়াতের তফসিরের মধ্যে গিয়া লিখেছেন, আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তার হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান, আর যাদের চেহারা মলিন হবে তার হইব আহলে বেদাত, বাতিল দল, বাতর দল, যারা ওহাবি, রাফিজি, খারিজি, মুতাজিলি, শিয়া, নজদি, কাদিয়ানি, বাহাই, চক্রলভী ইত্যাদি ইত্যাদি সব দল, তারা চেহারা মলিন হবে। তো হাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হইবে তার হইব আহলে সুন্নত জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান। এই জন্য আমরা কি লিখছি, সুন্নি সম্মেলন, সুন্নি সম্মেলন। দুই নম্বর কথা হলো যে আমরা তো নবীর প্রেমিক, আল্লাহর সঙ্গে আমরা শিরিক করি না, আল্লাহ সম্বন্ধে আমাদের ঈমান হইল আল্লাহ আজলি, আল্লাহ আবদি, আল্লাহ সরমদি, আল্লাহ ওয়াজিবুল ওজুদ। এই সাতটা জিনিস বুঝতে হবে, আল্লাহর কোনো আরম্ভ নাই, আল্লাহর কোনো আরম্ভ নাই, আল্লাহর কোনো শেষও নাই, আল্লাহ সব সময় ছিলেন, সব সময় থাকবেন। সর্বদি আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন, আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন লয় ক্ষয় ধ্বংস নাই। আল্লাহ ওয়াজিবুল ওজুদ, এই সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে আকীদা রাখতে হইব, আল্লাহর অস্তিত্ব অবৈসম্ভাবী, আল্লাহর অস্তিত্ব নিজস্ব কুদরত দ্বারা, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করি আমাদের অস্তিত্ব করেছেন। বিদায় আল্লাহ আল্লাহ, আল্লাহর আরম্ভ নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহর আল্লাহর পরিবর্তন পরিবর্তন নাই, যেমনি ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন, আল্লাহর জাতসঙ্গ শরিক নাই, আল্লাহর সিবতে খাসা আটটা সিবতে খাসার মধ্যে কোনো শরিক নাই, এই ঈমান রাখতে হইব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর আটটা সিবত হইল হায়াত, ইলিম, কুদরত, ইরাদত, সেমা, বসর, তকবিন, কালাম, এই আটটা। আমি এই ব্যাপারে একটা বই লিখছি, আকাইদি আহলে সুন্নত, যারা উলামায়ে কেরামগণ আছেন বা বড় বড় শিক্ষিতগণ আছেন বা পড়ার ইচ্ছা পোষণ রাখেন, আমার এই বইটা পড়বেন, 650 পৃষ্ঠার বই, সুন্নি আকিদা, কী কী আকিদা রাখলে সুন্নি হওয়া যায়, এই এই আকিদার বইয়ের মধ্যে আপনারা পড়লে তা বিশদ ব্যাখ্যা লাভ করতে পারবেন। আজকে আরও তিনজন আলিম আছেন, আমি লম্বা আলোচনা করলে তো কিছুই বলতে পারবো না, এই জন্য সংক্ষেপ সংক্ষেপ আপনাদের সামনে একটা বিষয় আমি প্রশ্ন করছি, যে আমরা ইমানদার মুসলমান নমাজ পড়া লাগবো নি, নমাজ পড়া লাগবো নি,
ইমানকে মজবুত করতে গেলে নামাজ অবশ্যই পড়তে হবে। ইমান লইয়া মরতে গেলে নামাজের বিকল্প নাই। সুন্নি মুসলমান অবশ্যই নামাজ পড়তে হবে। তে নামাজের মধ্যে যতগুলা ফরজ আছে এগুলো আদায় করতে হবে, ওয়াজিবও আদায় করতে হবে, সুন্নতও আদায় করতে হবে। এই নামাজের মশলা মশাইল শিকার প্রয়োজন, অতীব প্রয়োজন আমাদের জন্য। বর্তমানে একটা মশলা আমি আপনাদের সামনে পেশ করব। নামাজের মধ্যে যত ফরজ আছে এই ফরজের মধ্যে একটা ফরজ হইল আল্লাহর সিজদা করা। আমরা যখন সপ্ত অঙ্গ দ্বারা, নাক কপালের একটা অঙ্গ, দুই আঁটু দুই অঙ্গ, দুই হাত দুই অঙ্গ, দুই দুই সাইড আর এক হলো পাঁচ, আর উভয় পায়ের আত্রাফেল কদমাইনে উভয় পায়ের দশটা আঙ্গুলি জমিনের জমিনের মধ্যে রাখিয়া সজদার সময় যখন আমরা সজদা করি উভয় পায়ের দশটা আঙ্গুলির পেট এমনি জমিনে রাখা সজদা করতে হবে। প্রত্যেকটা আঙ্গুলের পেট জমিনে রাখিয়া অগ্রভাগ কিবলার দিকে রাখতে হইব। একবারে কেউ যদি পাওয়ার আঙ্গুল উঠাই দেয়, আঙ্গুলের পেট না লাগায় বা ফাঁসে দিয়ে আঙ্গুল রাখি দেয় তো নামাজ হবে না। আমরা মসজিদে গেলে দেখি যে মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়তেছেন, অনেক কেন ইমাম মুয়াজ্জিন সাহেবও নামাজ পড়তেছেন, কিন্তু পাওয়ের আঙ্গুলটার যে ফরজ বা আদায় করার সুন্নত আদায় করার তরিকাটা তার মধ্যে নাই। এই জন্য এই মশলাটা আলোচনা করা অতীব প্রয়োজন বলে আমি মনে করি। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ সপ্তঙ্গে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন। একটা হইল কপাল নাক আমরা জমিনে রাখি, তার মধ্যে কোনো ভুল হয় না। দুই আঁটু জমিনে রাখি, এর মধ্যে কোনো ভুল হয় না। দুই হাত জমিনে রাখি, এর মধ্যে কোনো ভুল হয় না। কিন্তু সজদার সময় আমরা দশটা আঙ্গুলির পেট আমরা মধ্যে লাগানো তাকে না, উড়ি যায় সব দশাঙ্গুল উঠি যায় বা নখ লাগাইতে থাকে বা ফেসে দিয়ে যায় গিয়া, তাহলে নামাজ হবে না। নামাজের জন্য সুন্নত হইল উভয় সিজদার মধ্যে দশটা আঙ্গুলির পেট জমিনে লাগাইয়া যদি সিজদা করে এমনি লাগাই থাকবো, অমনি 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 লাগাই থাকবো, অমনি অমনি লাগাই থাকবো, অমনি জমিনে লাগাই থাকবো, লাগায় সিজদা যদি করে দশটা আঙ্গুলের পেট লাগায় সিজদা করে হইল সুন্নত। এমন এক সুন্নত যে সুন্নত বর্তমান বর্তমান মুসল্লিয়ানে কেনার মধ্যে এটা আমল নাই। তা আল্লাহ নবী বলেন মান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদিন। আল্লাহর নবী বলেন আমার যে একটা সুন্নত আমার উম্মত ছাড়ি দেয়, উম্মত সুন্নত থেকে দূরে সরে যায়, আমল করে না, এই সময় যদি আমার কোনো উম্মত এই একটা সুন্নতের উপরে আমল করে তার নামায় আমাদের মধ্যে একশো শহীদের সব লেখা হবে। পরে সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব নামাজের যখন সিজদা আমরা দেই দিলে যেন আমরা উভয় পায়ের দশটা আঙ্গুলের পেট জমিনে লাগাইয়া যেন অগ্রভাগ কিবলার দিকে রাখতে পারি। নামাজের ভিতরে একটা সুন্নতের বিরাট দাম আছে, বিরাট মূল্য আছে। আর স্বামী কিতাবও লেখছেন সুন্নত, আর দূরে মুক্তারও লেখছেন মানে তিনটা আঙ্গুলির পেট জমিনে লাগা জমিনে লাগাইয়া রাখা রাখিয়া জমিনে লাগাইয়া সিজদা করা হইল ওয়াজিব। পায়ের তিনটা আঙ্গুল জমিনে লাগাইয়া সিজদা করা হইল ওয়াজিব, মানে পেট লাগাইয়া অগ্রভাগ কিবলার দিকে রাখতে হইব তিনটা আঙ্গুল। আর দূরের মুক্তারের মধ্যে লেখছেন দুইটা আঙ্গুলের পেট জমিনে লাগাইয়া সিজদা করা হইল ফরজ। দুইটা আঙ্গুলের কম পক্ষে দুইটা আঙ্গুলের পেট জমিনে লাগাইয়া ও কিবলার দিকে অগ্রভাগ কিবলার দিকে রাখা সজদা করলে ফরজ হইব। আর আলমগীরের মধ্যে গিয়া লেখছেন কোন যদি একটা পায়ের আঙ্গুলির পেট লাগায় সজদার সময় একটা পায়ের আঙ্গুলির লাগাইতে তার উজর হয়, কোনো বিমার তাকে না লাগাইলে অসুবিধা নাই।
আর যদি তার কোনো ওজন না থাকে, বিমান না থাকে, তাহলে আষ্টাঙ্গুলোর পেট যে লাগাইলো না, এই কারণে তার আষ্টাঙ্গুল লাগাইছে, আষ্টাঙ্গুল লাগাইছে না, নমাজটা মকরুহ হবে, নমাজ কি হবে? মকরুহ হবে। কমপক্ষে একটা আঙ্গুলোর পেট তো রবীন্দ্র লাগাইতেই হবে। কিন্তু আমরা দেখি নমাজ পড়লে পরে আমাদের যে মুসল্লিয়ানে কেরাম আছেন, নমাজ পড়লে পরে দেখা যায় যে কোনো ওর একটা আঙ্গুল পেটও লাগে না, শেষ নেই, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়াচড়া করা আর এক কথা, মানে নড়াচড়া করা কথা লাগাই থাকতে সৈদার সময়, সৈদার সময় দাঁড়ান না, সৈদার সৈদার সময় যখন আমরা সৈদা দেই, নাক কপাল দুই হাত দুই আঁটু যখন আমরা জমিনে লগাই সৈদা দেই, ও সৈদার সময় দশটা আঙ্গুলের পেট লাগানো সুন্নত, তিনটা আঙ্গুলের পেট লাগানো ওয়াজিব, দুইটা আঙ্গুলের পেট লাগায় সৈদা করা হইলো ফরজ, আর তা যদি না করে তাহলে নমাজ হবে না, এই দিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য ভুলটা যেন না হয়, এক। দুই নম্বর হইল, আমরা তো নবীর প্রেমে পাগল হইয়া যাও এটা আমরা বললে থাকি, কিন্তু আল্লাহ নাই বলছেন মান আহাব্বাস, যে সময় হইবে আমি খাইব, সময় অসুবিধা নাই, আর আলিম আইলে পরে কোনো অসুবিধা নাই, মাইক সাইড দিন, আমার তো থাড়াথাড়ি আমি বানতাম পারি না, তারপরে আজকে যে সময় সাইব সাইড দিব। দুই নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমারে মহব্বত করলো সেজন্য, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করব, নবীর সুন্নতের দিকে খেয়াল না রাখিয়া নবীর প্রেমে পাগল হওয়া যায় না, নবীর প্রেম যার অন্তর থাকব সে নবীর সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করতে হবে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। এইদিকে আমি একটা আরেকটা আমল বলবো আপনাদের খেদমতে, ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি জবল জাওমি কিতাবের মধ্যে লিখছেন একখানা হাদিস শরীফ, আল্লাহর নবী আমাদের আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম ইরশাদ করেন, ফাখলাউ নিগালাকুম ওহিয়া সুন্নাতুন জামিলা, আল্লাহর হাবিব বলেন হে ইমানদারগণ তোমরা যখন খাওয়া দাওয়া করতে বসো তখন তোমরা পায়ের জুতা খুলিয়া খাওয়া দাওয়া করো, পায়ের জুতা খুলিয়া খাওয়া দাওয়া করো। আমরা সিয়ারে বইয়া টেবিল বাদ নাস্তা রাখিয়া খাওয়া দাওয়া করি, খাওয়া জুতা থাকে, জুতা যদি খাওয়া থাকে তা গুণা কবির, গুণা কবিরা সুন্নতের খেলাফ। এই জন্য আল্লাহ রসুল বলেন খ্রিস্টান ইহুদিরা জুতা পাওয়া দিয়া খাওয়া দাওয়া করে, তোমরা জুতা কুলিয়া খাওয়া দাওয়া করো, খালিফুল ইয়াহুদ আন নাসারা ইহুদি নাসারার মুখালিফতি করো। এই এই প্রেক্ষাপটে আমরা তো বাজারে হাটে দোকানে পাটে বাড়ি ঘরে শিগলি চালাতে চেয়ার টেবিলে বইয়া জুতা পাওয়া দিয়া খাওয়া দাওয়া করি, এটা গুনাহ কবিরা, ইহুদি নাসারার অনুকরণ করা হয়, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, ইহুদি নাসারার অনুকরণ ছাড়তে হবে, তার দ্বারা ছাড়তে হবে, সুন্নত তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। এই জন্য আমরা যদি কমপক্ষে খাওয়া দাওয়ার শেয়ার টেবিলে বসেন কিন্তু জুতা পথে খোলা সম্ভব কিনা? সম্ভব নয়, সম্ভব আছে, অসুবিধা নাই তো, জুতা পথে খোলা যাইব। তা আপনারা যদি জুতা পাওয়াটাকে এই নিয়তে খুলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন যে তোমরা খাওয়া দাওয়া করতে গিয়া বসলে পাওয়াটাকে জুতা খুলিয়া খাওয়া দাওয়া করো, আল্লাহর নবীর সেই ফরমান মোতাবেক আমি জুতা খুলিয়া খাওয়া দাওয়া করতে বসলাম, তাহলে আপনার আমার নামায়ে আমলের মধ্যে 100 শহীদের সব লেখা হবে পরে, সুবহানাল্লাহ। কারণ আমরা তো জানি না, আমরা যে খাওয়া দাওয়া করতেছি আমরা তো জানি না, আমরা তো জানি না, আমরা জানা নাই, কেউ তো আমাদের শিক্ষা দেয় নাই, এই জন্য জানি না,
এই জন্য আমি আপনাদের খেদমতে হাদিসখানা পেশ করলাম সহি হাদিস দুই লক্ষ হাদিসের আমি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি জমল জওয়াবের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন তা আমি আপনাদের আজকের এই মহফিলে আপনাদের খেদমতে আরজি পেশ করব যে আপনারা খাওয়া দাওয়া করতে বসলে জুতা পা থেকে খুলিয়া খাওয়া দাওয়া করতে পারবেন 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 তাহলে 100 শহীদের সওয়াব আমাদের নামায়ে আমলে লেখা হবে সামান্য সামান্য কাজ অনেক সওয়াব কারণ সারা দিন ফারে গাছ কাটলে পরে 1000-2000 টাকা রুজি হয় আর কম্পিউটার টিবাইলে পরে লক্ষ লক্ষ টাকা রুজি হয় যে শূন্য আমলের মধ্যেও শূন্য তরিকার মোতাবেক আমল করলে 100 শহীদের সওয়াব নামায়ে আমলে লেখা হবে এই জন্য আপনারা এদিকে লক্ষ্য রাখবেন তিন নম্বর আমরা মধ্যে বড় একটা শূন্যত বিরোধী একটা কার্যক্রম আছে যেটা আমার গুনে কবিরা আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু খাও পান করো নষ্ট করিও না আমরা তো মহিলা গেলে বিবাহের মহিলে সিন্নির মহিলা গেলে আমা খাওয়া দাওয়াত বইতে বলে আধা খাইয়া আধা ফালাই বলে ঠিক নি আধা খাইয়া আধা ফালানি তে গুনাহ কবিরা আল্লাহ কুরআন কুলু খাও পান ওয়াশরাবু পান করো ওয়ালা তুসরিফু নষ্ট করিও না খাওয়া সওয়াব পান করাও সওয়াব কিন্তু নষ্ট করা গুনাহে কবিরা নষ্ট না করিয়া খাওয়া দাওয়া করতে হইব আমরা যা পারি তা বর্তমানে নিমু আর খাওয়া দাওয়া করিয়া কোনো কিছু আমরা নষ্ট না করিয়া খাওয়া দাওয়া শেষ করব আল্লাহ রাসূলের হাদিস মিশকাত শরীফের মধ্যে কিতাবুল আতিমার মধ্যে একখানা হাদিস শরীফ রয়েছে আল্লাহর রাসূল বলেন যদি একজন ঈমানদার মুসলমান খাওয়া দাওয়া করতে বসিয়া বর্তন যদি মুসিয়া খায় তাহলে বর্তনে তার জন্য দোয়া করে যে আল্লাহ ওই ব্যক্তিকে আমাকে শয়তানের চড়াত থেকে বাঁচাইল আল্লাহ তুমি তারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে বর্তন মুসিয়া খাওয়া অনেক সওয়াবের কাজ আরেকখানা সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ফরমায়েন যে ব্যক্তি আঙ্গুল চাটিয়া খাইলো আমরা খাওয়া দাওয়া করতে গেলে আঙ্গুলের মধ্যে লাগে নিয়ে খাইতে দিব লাগে তো তা আমরা যেমন আর দুই লাগে এটা গুনাহ কবিরা আর দিতে পারতে নাই আল্লাহ রসুল সাল্লাম খাওয়া দাওয়া করতে গিয়া আঙ্গুলটা চুষিয়া খাইছেন একবার আঙ্গুলের মধ্যে খাদ্যের উপর কোনো কিছু থাকতে দিছেন না সব মুসিয়া খাইছেন আমরা যদি খাওয়া দাওয়া করতে গিয়ে আঙ্গুলে যদি বারবার মুসিয়া খাইয়া আঙ্গুলের মধ্যে কোনো খাদ্যের উপর না থাকে এভাবে খাইতে পারি আর বর্তন মুসিয়া খাইতে পারি তা আল্লাহ রসুল আসবা আল্লাহ তাআলা বিদ্দারাইন এই ব্যক্তি দুনিয়া আখেরাতে বুকা থাকবে না আল্লাহ তারে বড় ফয়জ ও বরকত তারে আল্লাহ দান করবে এই জন্য আমরা এই নজরে করি যে আল্লাহর রসুলে আঙ্গুল চুষিয়া খাইছেন আমিও চুষিয়া খাইতেছি আমি আঙ্গুলও কিছু রাখবো না খাইতে ধরব আমি চুষিয়া আমি খাইয়া ফেলবো তাহলে তার নামায় আমলে 100 শহীদের সওয়াব লেখা হবে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন শহীদিন যে যে যুগে আমার যে সময়ে আমার উম্মত সুন্নতটাকে দূরে সরে যায় এই সময় যদি আমার উম্মত আমার একটা সুন্নতের উপরে আঁকড়াইয়া ধরে আমল করতে থাকে তার নামে আমাদের মধ্যে 100 শহীদের সওয়াব লেখা হবে আমি আপনাদের কাছে আরজি পেশ করব যে আমরা যখন জানলাম এত বড় সওয়াবের কথা আমরা সুন্নি মুসলমান আর সুন্নিদের এই লাভ আল্লাহ বলেছেন যারা শিরক কুফর থেকে মুক্ত তাকিয়া আর হাদিসের বাইশে যারা সুন্নি আকিদায় বিশ্বাস করিয়া মারা গেল তারা আমরা গুনাহ আছে কিনা নাই আছে নে কিও আছে গুনাহ নাই কার যত নবীগণ আছেন নবীদের কোনো গুনাহ নাই আল্লামা আলুসি বাগদাদি সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসিরা রুহুল মানির মধ্যে লেখছেন একটা আকিদার মশলা লেখছেন নালামু কাতআন আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুনা মিনাল খাতায়া
আমরা ওকাট্য দলিলের মাধ্যমে আমরা ঈমান রাখি যে যত নবীগণ আল্লাহ সৃষ্টি করেছেন নবীগণের কোনো গুনাহ আসেনি, নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়া ও মাসুমুন, এটা আহলে সুন্নত জামাতের আকীদা। নবীদের কোনো গুনাহ কবিরা নাই, সগিরা নাই, গুনাহ কবিরা নাই, সগিরা নাই, ভুল নাই, খাতা নাই। নবী সব থেকে পবিত্র আল্লাহ রাখছেন। কে রাখছে? আল্লাহ। আর সাহাবায়ে কেরাম এবং আউলিয়ে কেরাম, মস্তনদ আউলিয়ে কেরাম যারা আছেন, তারা গুনাহ, তারা গুনাহ করে না, করতেও পারে। যদি গুনাহ করে তওবা করিয়া তারা মাফ নিয়ে যায়। তারা মাসুম না, তারা ওইসব মাহফুজ। আর আমরা হইলাম মরহুম। আমরার গুনাহও আছে, নেকিও আছে। আমরার গুনাহও আছে, নেকিও আছে। আমরা সুন্নি মুসলমান, কিন্তু আমরা আকীদা সুন্নি জামাতের আকীদা। আমরা নবীদের গুনাহ মানি না, আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন এটা আমরা আকীদা রাখি না। আমরা সুন্নি জামাতের যত আকীদা আছে এই আকীদা আমরা পোষণ করি। আহলে সুন্নত জামাতের আকীদাকে আমরা মানি, এই জন্য আমরা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান যারা, তাদের তো গুনাহ আছে। আল্লাহ বলেন তোমাদের তো গুনাহ আছে, তোমাদের নেকিও আছে। তো গুনার জন্য তো আল্লাহর একটা বিধান আছে, আইন আছে, যে গুনার বিনিময় জাহান্নামে জ্বালাইয়া, গুনাহ মাফ করাইয়া জান্নাতে আল্লাহ মুসলমানগুলোকে জান্নাতে আল্লাহ দিবে, গুনাহ মাফ করাইয়া দিবে। এটা তো একটা আইন আছে। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে পছন্দ করব। তোমরা যারা শিরক কুফর থেকে মুক্ত অবস্থায় সুন্নি আকীদা নিয়ে মারা গেছো, তোমাদের মধ্যে আমি যাদেরকে পছন্দ করব তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিয়া তোমাদের বেহিসাব জান্নাত নসিব করে দিব। পরে সুবহানাল্লাহ, কুরআন 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 ও ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই জন্য আমরা আমরা আল্লাহর দরবারে এই আরজি পেশ করতে হইব, আল্লাহ আমরা তো নেকি করার কোনো ক্ষমতা নাই। আম্বিয়া আলাইহিমুসসালাম, আউলিয়ে কেরামগণ যেভাবে রাত দিন আল্লাহর বন্দেগীর মধ্যে মশগুল থাকছেন, আল্লাহ আমরা তো এইভাবে পারি না। তবে আমরা এমন কতগুলা কাজ আমাদের শিক্ষা দাও যে কাজ করলে পরে তুমি রাজি হইয়া আমরারে বেহিসাব জান্নাত নসিব করবা। সেই প্রেক্ষাপটে তাতাগঞ্জ বক্সের লাহুরি কশফুল মহজুব নামক কিতাবের মধ্যে একখানা হাদিস শরীফ উল্লেখ করেছেন, মান আরাদাল্লাহু বি আবদি খায়রান আবসারাহু বি উয়ুবি নাফসিহি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি তার গুনাহ ইয়াদ করে, তার জীবনে যা গুনাহ করছে তার চোখে বাসা দিয়া উঠে, আর নেকি যত নেকি করছে নেকি করছে নেকি তার আল্লাহ কি করে ভুলাইয়া দেয়। তাহলে আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসে। মানে আমরা বসিয়া বসিয়া আমরা চিন্তা করতে হইব যে আমরা আমরা অতীতে যা গুনাহ করছি এটা আমরা ইয়াদ স্মরণ হয়নি। স্মরণ যদি হয় আর নেকি যাই করি আমরা ভুল করি যাই, তা আল্লাহ তারে ভালোবাসে। একটা কথা কইলাম, এইভাবে বেশ কতগুলো কারণ মশলা আছে যেগুলো আল্লাহ রাজি হয়। আল্লাহ যদি রাজি হইয়া যায় তারপরে বেহিসাব আল্লাহ জান্নাত দান করবে। আমি এই বলিয়া আপনাদের খেদমত থেকে বিদায় আরজি পেশ করছি। আল্লাহ যেন আজকের এই মহফিলকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে, যারা টাকা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া এই মহফিলকে আয়োজন করেছেন আর মহিলে যোগদান করিয়া এই মহিলার রৌনক বৃদ্ধি করেছেন, আল্লাহ যেন দুনিয়ার জীবনকে উজ্জ্বলা করে দেয়, আখেরাতে নাজাত দান করে দেয়। আমরা যেন আল্লাহ ওই বিমার থেকে নাজাত দান করে, যে বিমার হইলে পরে আমরা পাক পাকিজা হাসিল করতে অসুবিধা ঘটে, আল্লাহর বন্দগী করতে অসুবিধা ঘটে। আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে নাজাত দান করে দিয়ে আল্লাহর বন্দগীর মধ্যে মশগুল থাকার তৌফিক আনায়েত করে। আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر الفسوق والعصيان واجعلنا من الراشدين.
Allahumma la taqtulna bi ghadabika wa la tuhlikna bi azabika wa afina qabla zalika. Allah amrar jibonar guna maaf kori dao, amrar jibonar tamam bandagira qabular manzur farmao, tawbaya naswa nasib farmao, behishab jannate phir dao nasib farmao, ei mahfil da qabula manzur farmao, protibassar ikaro sunni mahfil ayojon korar taufeeq inayat kori dao, jara taka diya paisa diya brain diya sharam diya mahfil ayojon korche Allah tarar duniyar jibon da ujala kori dao, akhirate najat dan kori dao, jara ei mahfil e hazir achen Allah tarar tumar habiber utwa ইলে আমরা তোমাকে maaf করি দাও তোমার হাবিবের তোইলে আমরা বেহিসাব জান্নাত নসিব করি দাও লা ইলাহা ইল্লাল্লাহ